আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে 25th, সকলকে জানাই মেরি ক্রিসমাস। জানি না কোথায় কি যাওয়া হবে, আমরা অনেক লেট করেই বেরোচ্ছি, তো দেখা যাক কোথায় যাই না যাই সবটাই তোমাদের শেয়ার করব। তো চলো এখন দেরি না করে বেরোনো যাক, এখন মানে 9:30, তো চলো এখন বেরোনো যাক। তো আমরা এখন বেরিয়ে গেছি, আমরা এসেছি আমাদের নিয়ারেস্ট সিটির মোড় চার্চে। এখনো দেখতে পাচ্ছ কত ভিড়, তো এখানে ছোট্ট করে একটা মেলাও বসেছে, বেশ ভিড় আছে। তো আমরা চার্চে ঢুকছি, আমরা এখন বেরোচ্ছি, আমরা এখন এখান থেকে বেরোচ্ছি, আর এখন বাজে 10টা। তো চলো এখন কোথায় কি খাওয়া যায় একটু দেখি। সৌভাগ্যের বক্তব্য, এখন কোনো হোটেলে জায়গা পাওয়া যাবে না, মানে হোটেল বন্ধ হয়ে যাবে। দুপাশ দিয়ে পুরো মেলার মতো বসেছে, তো সৌভাগ্য নিয়ে যাচ্ছে কোথাও একটা, কিন্তু কোথায় যাচ্ছি জানি না, কোথায় খাবো সেটাও জানি না। তো আমরা এখন সল্টলেকের দিকে এসেছি, দেখতেই পাচ্ছ কি সুন্দর সাজিয়েছে ক্রিসমাসের জন্য। তো দেখি কি খাওয়ার দাওয়ার পাবো কোথায় জানি না, আপাতত আমরা এখানটায় এসে দাঁড়ালাম, জানি না খাবার দাবার আছে কিনা, সৌভাগ্য দেখতে যাচ্ছে। মোটামুটি সব খাবার অ্যাভেলেবেল, আর আমরা এখন এই ক্যাফেটাতে ঢুকছি, ফ্যাশন টিভি ক্যাফে, ঠিক আছে, সল্টলেকেটা আছে। চলো এখন আমরা ঢুকি, দাদা কি সিপ নিয়েছিস? পিজাও চলে এসেছে, আমরা নিয়েছি একটা বারবিকিউ পিজা। সো আমি এইটা অর্ডার করেছি মেন কোর্সে, ফুল ফ্যাট স্ম্যাশ পটেটো। তো আর একটা জিনিস বাকি আছে, বাকি সব খাওয়া হয়ে গেছে। আমাদের বার্থডে বয়, হ্যাপি বার্থডে। দ্য লাস্ট অর্ডার ব্রাউনিজ চলে এসেছে। তো সৌভাগ্যর এখানে ব্রাউনি দিয়ে বার্থডে সেলিব্রেশন হয়ে গেছে, সৌভাগ্য পেটের হবে একটা খাইও দিয়ে এখন। সো আমরা এখন বেরোচ্ছি, খুব সুন্দর মানে ডিনারটা হলো, মানে ভাবিনি এত সুন্দর ডিনার হয়ে যাবে,
আমরা ভেবেছিলাম খাবার দাবার পাবো কিনা, আর প্রত্যেকটা খাবার সুন্দর। আমরা জাস্ট বেরোলাম আর হোটেলের মানে ক্যাফের লাইট অফ হয়ে গেল। সো এই সুনসান রাস্তাতে আমরা একা। আমরা এখন বেরোচ্ছি, চলো। চলে এসেছি সিকিমপুর আর দুটো বাড়ি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমরা ক্রিসমাস ইভিনিং কেমন কাটালাম। তো এটা খুব ছোট্ট একটা ভিডিও, আশা করি দেখতে তোমাদের খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে একদম ভুলো না। দেখা হচ্ছে কালকে নতুন ব্লগ নিয়ে। টাটা, গুড নাইট।